আব্বা দুটো বিয়ে করেছে, দুটো কি হয়েছে? আব্বাসে পাঁচটা পাওনা আছে। কটা পাওনা দেবো? আব্বাসে দাদা করেছে ছটা, আব্বাসের পর দাদা করেছে সাতটা। কু কটা করেছে? লোক বলছে আব্বাসের দুটো বউ করেছে, বেশ করেছে। এখন সাতটা বাজিয়ে, সাতটার পাঁচটা বাজিয়ে, ঠিক না বেটি? কেন আব্বাসের দাদার কটা? আমার বাপে ছটা, আমার দাদার সাতটা, তা আব্বাসের দুটো হয়েছে, এখন পাঁচটা বাকি। আমি বিয়ে দিয়ে দেবো আব্বাসের, পাঁচটা বিয়ে আমি দেবো। চালাবো, ওর ক্ষমতা আছে চালাবে, তোমার ক্ষমতা নেই। আরে কোরআন পড়তে জানে না, যারা বলছে আব্বাস দুটো বিয়ে করছে, কোরআন পড়তে জানে না। হাফেজরা বসা জিজ্ঞেস করো মুফতি সাহেব, আল্লাহ প্রথম কোরআনে বলছেন মাসনা মাসনা, দুটো করে বিয়ে কর, দুটো করে বিয়ে কর, দুটো করে বিয়ে কর। তারপরে বলছে আরো রূপসী, আরো সুন্দরী, তাগড়া, আর একটা কর, সালাসা, আর একটা কর, আরো কর বলছে, আবার আর আরো সুন্দরী, আরো একটা করো। কটা হলো? ওরে বাবারে, চারটে বিয়ে করছে, চিন্তা করতে আছে? আল্লাহ পাকের মর্জি, কত গল্প শুনবো। ওখান থেকে ইশারা করছে তাড়াতাড়ি লাগাও। আর তখন বলবো, এখন বলবো, আগে বলবো, রসুলের একটা গরিব সাহাবা, রসুলের একটা গরিব সাহাবা আল্লাহ নবীর কাছে এসে দোয়া চাইছে, হুজুর গো আমি বড় গরিব, বিবি নিয়ে খুব কষ্ট কষ্ট হচ্ছে। হুজুর বলছে তোমার বিয়ে হয়ে গেছে? হুজুর হয়েছে, হুজুর ঠিক আছে, আর একটা করো গে যাও। হুজুর কি বললেন? আর একটা করো গে যাও, ওর বউ আছে, তাতে অবস্থা খারাপ। হুজুরকে দুয়াটা দিতে গেছে, হুজুর বলছে আর একটা করো গে যাও। আমি হাদিস শরীফ বলছি, নানির গল্প নয়, মুক্তি বসে আছে কেন জব্দ লোক। আমি ভাউল কথা বলি ধরবে, ঠিক না বেটি? কথা বল। আবার কি দিবে? হাউমা কইছে, তেন কটা হয়ে গেছে, দূর হয়ে গেছে, হাউমা কইছে। হুজুর কি হবে? হুজুর আর একটা বিয়ে করো গে যাও। কি তোমার আমার মুরিদ নাকি? কি ফুর করে হুজুর মুরিদ? আর রসুলুল্লাহর মুরিদ, ইয়া রসুলুল্লাহর মুরিদ, ইয়া পাগল, যা বলবে তা, যাও বিয়ে করো, আবার বিয়ে করো। কটা হলো? তিনটে, বুঝছো? তারপরে সে আরো দম সমানি লেগে গেছে, তিনটে হয়ে গেছে, আরো বিপদ। তো আবার কি হয়েছে? হাউমা কইছে, হুজুর যে কি হবে? এই মিয়া আর একটা বিয়ে করো গে যাও। ওই আর একটা করে ফেলেছে, জিজ্ঞেস করো মিথ্যে কথা কইছি নাকি? হাদিস শরীফ কটা বউ হয়ে গেল? ব্যাস একদিন ওরা চার মেয়ে, চারটে বোন মিলে যুক্তি করছে, দেখো বসে বসে, দেখো আমরা চার মেয়ে বসে বসে খানা খাই, আমরা চার মেয়ে বসে বসে খাই, রাজা রাজু তুলে চলে যাবে, রাজা রাজু চলে যাবে, বসে বসে খেলে উড়ে চলে যাবে। আমরা চার বোন একটা কাজ করি, শোনো আমাদের মিয়াজিরা দোকান থেকে একটু কাপড়, একটু সুতো রং বেরবে এনে আমাদের দিক, আমরা একটুখানি ফুল করবো টেবিল কোলাতে, এই টেবিলের কথা, এই মানে দর্শক ওই বিছানাতে, বিছানে ফুটো করবে, আর পুরি বাজারে বিক্রি করবে, আল্লাহ রহমত করবে। বাস দেখে গেল আরম্ভ, বললো এরকম আমরা করবো। পুরি আবার একজনের কাছে কিছু টাকা পয়সা ধার ধার করে কাপড় ছুটো নানানো, ব্যাস ওরা চার বুনে লেগে গেল, কাজের সময় কাজ করে, বাকিটাই ওই করে, আর ইনি বাজারে বেচে। হুজুরের পেছনে দুয়া, কার দুয়া আছে বলতে? কার দুয়া চলছে ভেতরে? আজ একরকম, কাল একরকম, আজ একরকম। দুতলা বিল্ডিং, দুতলা বিল্ডিং হয়ে গেল সেই যুগের বিল্ডিং, আর এই যুগের বিল্ডিং সমান নাকি? আরে সর্বনাশ, ও বিল্ডিং ভাঙলে তোমার এরকম দশটা বিল্ডিং হবে। আমি মালদায় গেছি, মালদা কালা পাহাড়ের নাম শুনেছেন? কালা পাহাড় তার কবরস্থান, তার কবরটা আমি মেপেছি বারো হাত, শুধু গাঁথনির পানাটা বারো হাত, আর আমাদের বাপদি গেছে পনেরো, সেটা করছে দশ, ও তারা শুরু করেছে পাঁচ, দুদিন পর বলছে আড়াই ইঞ্চি করবো, ঠিক না বেটি? কথা আমি নিজে হাতে মেপেছি বারো হাত, একটা বিল্ডিং খুলে কত কটা বিল্ডিং হয় বুঝতে পারছো? কামান মেরে, তোপ মেরে দেখেছে হেলে, এত সাংঘাতিক জিনিস করেছে। যাই হোক, সে তখনকার যুগের বিল্ডিং কো কেমন বিল্ডিং? আল্লাহ নবী একদিন ওই বাড়ির পায়ে দিয়ে যাচ্ছে, বলছে খুশবু হয়েছে কোথা বলতে? হুজু বলছে খুশবু করতে বলছে, খুশবু বলে হুজু একটা সাহাবের সাহাবি করতেন, খালি বিয়ে করো বিয়ে করো। হুজুর সেই সাহাবার বাড়ি আইতো, হ্যাঁ ওর বাড়ি এইটা, যে হুজুর ওর বাড়ি এটা। তো হুজুর সে গোসল করছে, এখন গোসল করছে, ও যখন গোসল করে পানিতে আতর, গোলাপ, মেশ, গেওয়া, মিলে কথা, কেওড়া, হেনা, বেলা সব দিয়ে আমাদের প্রধানমন্ত্রী তাই করে,
আরে কথা কওনি কেন, বাংলা কথা বুঝিনি? তোমাদের মমতা করে এত রকম আতর মাইতে মিশিয়ে দিয়ে গায়ে ঢালে, তাহলে কত বড় ধনী বানে, কত বড় ধনী, এই রক্ত রকমের আতর পানিতে দিয়ে গুলিয়ে হুজুর গায়ে ঢালে, তো লদ্দমা দিয়ে পানি বেরোচ্ছে, হুজুর খোঁজ করছে তাই নাই যে হুজুর গোসল করছে, যে বলকে যা আমি এসছি, আর একটা সাবা দৌড়েছে বাড়িতে চিল্লাচ্ছে, অমুক সাহেব হুজুরে এসে হুজুর এসে উ তাড়াতাড়ি কোনোরকম কায়দা করে গোসল করা শেষ করে হুজুর কাছে পায়ে সালাম করে, কি বাবা কেমন আছো? হুজুর খুব সুখে আছে, হুজুর আমি খুব শান্তিতে, আপনার দোয়া, এসব আপনার দোয়া শুনছেন, দোয়া লাও দোয়া লাও, আমার এই ডিস্ট্রিক্টের ধনী হয়েছে, আমার বাপজির দোয়া ডিস্ট্রিক্ট মেদিনীপুর জেলার ধনী হয়েছে একজন, পিয়ার ডাঙ্গা নাম শুনেছেন? পিয়ার ডাঙ্গা পাশে কল্লা বলে একটা গ্রাম আছে,